আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো গত ভিডিওতে আমরা ডট গুণফল, ক্রস গুণফল এবং এই দুইটার ধারণার উপর ভিত্তি করে, ডট গুণফলের ধারণার উপর ভিত্তি করে ডাইভারজেন্স, ক্রস গুণফলের ধারণার উপর ভিত্তি করে কার্ল, এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা মূলত কার্ল জিনিসটাকে, মূলত ডাইভারজেন্স জিনিসটা তো আমরা আগের ভিডিওতে, মানে এর আগের যে একটা ভিডিও করা হয়েছিল, তো আমি দুইটা ভিডিওরই, অর্থাৎ পূর্বের ভিডিও এবং ডাইভারজেন্সের ভিডিওর লিঙ্ক আমি এই যে উপরে ডান দিকে কর্নারে যে আইটেপ আছে ওইখানে ক্লিক করলে তোমরা ওই ভিডিওগুলো পাবে। তো এখানে আমি দিয়ে দিতেছি, অথবা ডিসক্রিপশনেও আমি লিঙ্কটা দিয়ে দিতেছি। তো এখন এই ভিডিওতে আমরা মানে মূলত মূল আলোচনা করব মূলত কার্লটা নিয়ে আর কি, অর্থাৎ কার্লটা আমরা আসলে কি, ওই জিনিসটা আমরা আগের ভিডিওতে দেখে আসছিলাম। কার্ল আমরা হিসাব করতে গেলে আমরা এরকমভাবে করি যে আসলে আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এবং আমাদের যে একটা যে কোনো একটা ভেক্টর ফিল্ড ভি, এর সাথে ক্রস গুণন করলে আমরা যে জিনিসটা পাইতাম ওইটাকে আমরা কার্ল বলতেছি, এবং কার্লের আসলে দিকও ছিল। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে আসলে এই পর্যায়ে আসে বলেছিলাম যে আসলে কার্ল হলো ভেক্টর দিক, ভেক্টর ফিল্ড যেদিকে আছে এর লম্ব দিকে বৃদ্ধির হারটা বোঝাইতেছে, আর ডট ডাইভারজেন্স যে জিনিসটা আমরা ইয়ে করছিলাম যে ডাইভারজেন্সটা ছিল কি, যে ভেক্টর ফিল্ডের দিকে বৃদ্ধির হার। তো এখন এই ভিডিওতে আমাদের মূল কনসার্ন থাকবে এটাই যে আসলে এই ভেক্টর ফিল্ড, কার্ল মানে হলো এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এবং একটা ভেক্টর ফিল্ড আছে ওটার ক্রস গুণ করা, এবং ক্রস গুণ ফল করার মাধ্যমে আমরা পরে আমরা এই জিনিসটা পাইছি যে আসলে ভেক্টর ফিল্ডের লম্ব দিকে বৃদ্ধির হার, মূলত এই জিনিসটাই বুঝাইতেছে কার্লটা। তো এর সাথে কীভাবে ঘূর্ণনটা আসতেছে, অর্থাৎ কার্ল যে আমরা বলি কার্ল শূন্য হলে ঘূর্ণনশীল, না অঘূর্ণনশীল, সংরক্ষণশীল, আর যদি শূন্য হয়, শূন্য না হয় তাহলে বলি ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। তো এই এটার সাথে কীভাবে ঘূর্ণনটা রিলেটেড, অর্থাৎ এই যে লম্ব দিকে বৃদ্ধির হারের সাথে কীভাবে ঘূর্ণনটা রিলেটেড, এখন এই এই ভিডিওতে আমরা মূলত এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা এখন একটা এক্সাম্পল নিই। সাপোজ আমাদের একটা ভেক্টর ফিল্ড এরকম এক্স স্কোয়ার জে হ্যাট, ঠিক আছে, এক্স স্কোয়ার জে। তো ভেক্টর ফিল্ডে কীরকম আমরা আগে একটু গ্রাফ গ্রাফ ড্র করে বা গ্রাফের মধ্যে একটু দেখি ভেক্টর ফিল্ডে কীরকম। তো এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সেই ভেক্টর ফিল্ড। তো এই ভেক্টর ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভেক্টর ফিল্ডটা কীরকম, যে জিরো মানে আই 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 হ্যাট বরাবর, বা মানে এক্সের উপর মূলত ডিপেন্ডেন্ট এক্স স্কোয়ার যে হ্যাট, আর এখানে জিরো আই হ্যাট আছে আর কি, আই হ্যাটের যে অংশটা আছে বা ওই অংশটা নাই। অর্থাৎ মানে ভেক্টর ফিল্ডটা কীরকম, যে আসলে এক্সের মান যদি বাড়াই দিই তাহলে ভেক্টর ফিল্ডের মানটা বাড়তে চাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এক্স যদি বাড়াই দিই, আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পারবো যে আসলে এক্সের মান আমি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যদি আমি যত সামনে যাই, অর্থাৎ এক্সের মান বাড়াতে থাকি, ততই কি ভেক্টর ফিল্ডের মানগুলোকে আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। তো এখন ভেক্টর ফিল্ডের দিক কিন্তু ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে, কিন্তু ভেক্টর ফিল্ডের দিকগুলো কি উপরের দিকে। তো এর সাথে কীভাবে আসলে আমি যদি বলি এর সাথে কীভাবে তাইলে ঘূর্ণনটা কীভাবে জড়িত, এটা যদি আমরা একটু দেখি। তো এখন এটা দেখার জন্য সাপোজ আমরা ইয়াক বলছিলাম কি আসলে ভেক্টর ফিল্ডের লম্ব দিকে বৃদ্ধির হার। তো এখন আমরা একটু দেখি এই যে ভেক্টর ফিল্ড হলো এদিকে, তো ভেক্টর ফিল্ডের লম্ব দিক কোন দিকে, এদিকে। তো লম্ব দিকে যদি আমি যাই তাহলে কিন্তু ভেক্টর ফিল্ডের মানগুলোকে আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? আর এদিকে যদি যাই তাহলে কি আস্তে আস্তে ভেক্টর ফিল্ডের লম্ব দিকে এদিকে হতে পারে, এদিকে হতে পারে। তো এদিকে গেলে আস্তে আস্তে মানগুলো কমতেছে, আর এদিকে গেলে কি বাড়তেছে। তো যেহেতু মানে বাড়তেছে অত বৃদ্ধির একটা হার আছে, তার মানে অবশ্যই এখানে একটা ঘূর্ণনের ঘূর্ণন থাকার সম্ভাবনা আছে। তো ঘূর্ণনটা কীভাবে আসতেছে, তো এটা বোঝার জন্য আমি একটু একটু তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। সাপোজ চিন্তা করে এরকম অনেকটা এরকম দেখছিলাম যে আসলে পুরোটা আমি একই নাই, জাস্ট একটু পার্ট আমি নিলাম, যে আসলে ভেক্টর ফিল্ড এরকম ছিল। তো এখন আমি যদি এখানে একটা লাঠির মতো একটা কিছু একটা রাখি, সাপোজ এই লাঠি বা একটা দণ্ড রাখলাম, তাহলে চিন্তা করো এখানে তাহলে ভেক্টর ফিল্ডের মান কি, এই যে ভেক্টর ফিল্ডের দিক হলো ওদিকে, এবং আমি যখন এদিকে যেতেছি তখন কি ভেক্টর ফিল্ডের মান আস্তে আস্তে বাড়তেছে। অর্থাৎ এখানে যদি আমি পানির প্রবাহ চিন্তা করি তাহলে এখানে পানির যে গতিবেগ, ওখানে গতিবেগ আরও বেশি, ওখানে গতি কি আরও গতিবেগ আরও বেশি। তার মানে কি, এখানে যদি একটা লাঠি বা একটা কাঠি রাখি তাহলে সে কি এরকমভাবে একটা ঘূর্ণন সৃষ্টি পাবে না, একটা ঘূর্ণন পাবে না, কারণ চিন্তা করে এরকমভাবে এদিক দিয়েও ঠেলতেছে, এদিক দিয়েও ঠেলা দেওয়া হইতেছে, কিন্তু এই এদিকে ঠেলাটা একটু বেশি আছে। তার মানে কি, সামনের দিকে আগাবে আগাবে, প্লাস কি এরকমভাবে একটা ঘূর্ণন তৈরি হবে, ঠিক আছে? এরকম একটা ঘূর্ণন তৈরি হওয়ার একটা সম্ভাবনা বা পসিবিলিটি আছে। তো এখন যদি এরকম হয়তো ভেক্টর ফিল্ডটা, তাহলে বুঝতে আরও সহজ হতো। ধরো সাপোজ এদিকে একটা ভেক্টর, মানে এদিকে এদিকে কাজ করতেছে, তো ভেক্টর ফিল্ডটা একটু পরে সাপোজ এদিকে
উপর দিকে, মানে এই বিন্দুতে ভেক্টর ফিল্ডের দিক হলো এদিকে, এই বিন্দুতে ভেক্টর ফিল্ডের দিক হলো উপর দিকে। তো এরকম ভেক্টর ফিল্ড আমরা সমস্যা আমরা দেখব। তো এখন আমরা একটু এক্সাম্পলটা দেখি। তো এরকম হলে যাদের টর্ক সম্বন্ধে ধারণা আছে তাহলে তারা মানে ইজিলি বুঝতে পারতেছে আসলে কিরকম হবে। অর্থাৎ এদিকে এই দিক দিয়ে তোমার ধরো এদিকে ঠেলাই দিতেছে আর এই পাশ দিয়ে উপর দিকে ঠেলাইছে, তার মানে এরকম একটা ঘূর্ণন তৈরি হবে। অর্থাৎ এই জিনিসটাই আমার বোঝানোর মূলত মানে কনসার্ন, যে আসলে কীভাবে ঘূর্ণনটা আসতেছে, অর্থাৎ ভেক্টর ফিল্ডের লম্ব দিকে গেলে আসলে কীভাবে এর সাথে ঘূর্ণনটা কীভাবে রিলেটেড, তো এই জিনিসটাই মূলত বোঝানো আমার উদ্দেশ্য ছিল। তো ঘূর্ণনের কারণটা তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে কি কারণে ঘূর্ণনটা সৃষ্টি হয়। তাহলে এই ভেক্টর ফিল্ডের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে আসলে যে কোনো পয়েন্টেই আসলে ঘূর্ণন আছে, কারণ যে কোনো পয়েন্টে আমরা একটু জুম করে দেখি যে কোনো পয়েন্টে আসলে ঘূর্ণনটা আছে। কীরকম সাপোজ এখানে এই এখানে যে মান ভেক্টর ফিল্ডের মান বা ব্যাকের মান এখানে বেশি আছে, তার মানে এখানে এদিকে একটা ঘূর্ণন সৃষ্টি হবে, অর্থাৎ ঘূর্ণনটা হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ একটা ঘূর্ণন সৃষ্টি হবে। যে কোনো পয়েন্টে যায় না কেন, এই পয়েন্টে আসলো একটা পয়েন্টে অ্যান্টি ক্লকওয়াইজ একটা ঘূর্ণন, আবার যদি এদিকে আসি এদিকে আসলে দেখা যাচ্ছে এদিকে একটা ঘূর্ণন আছে, মানে অর্থাৎ এই পয়েন্ট, অর্থাৎ এখানে যদি রাখি তাহলে এখানে একটা দণ্ড রাখলে লাঠি রাখলে তাহলে এটা কি ক্লকওয়াইজ একটা ঘূর্ণন খাবে, তারপরে এখানে যদি রাখি এখানে একটা ঘূর্ণন খাবে, এখানে একটা ঘূর্ণন খাবে, অর্থাৎ ওয়াই অক্ষের এদিকে ক্লকওয়াইজ ঘূর্ণন সৃষ্টি হতেছে, ঘূর্ণন সৃষ্টি হতেছে, আর ওয়াই অক্ষের আমরা যদি ডান দিকে যাই তাহলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা ঘূর্ণন সৃষ্টি হয়েছে। আর যদি আমি সরাসরি ওয়াই অক্ষের উপরে থাকি, ওয়াই অক্ষের উপরে কিন্তু আসলে কোনো ভেক্টর ফিল্ড নাই চিন্তা করা যেতে, অর্থাৎ ওইখানে ভেক্টর ফিল্ডের মানটা কি শূন্য, অর্থাৎ এখানে এখানে যে পানির কণা বা অণুগুলো আছে ওইগুলোর গতিবেগ কি শূন্য, অর্থাৎ এখানে কোনো একটা দণ্ড কিছু বা যদি রাখি ওয়াই অক্ষ বরাবর যদি এখানে একটা দণ্ড রাখি তাহলে এখানে আসলে কোনো ঘূর্ণনই সৃষ্টি হবে না। তো এখন যদি আমি একশো অক্ষ বরাবর যদি আমি আস্তে আস্তে বেশি ডান দিকে যাই বা একশো অক্ষ বরাবর মানে একশো অক্ষ বরাবর বেশি বাম দিকে যাই তাহলে ঘূর্ণনের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আসলে কী কারণে বাড়তে থাকবে, কারণ দেখো কারণ এটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে দেখি ভেক্টর ফিল্ড এখানে যে ভেক্টরটা মানটা আছে বা গতিবেগ আছে বা যদি বলি ভেক্টরের যে মান আছে এখানে ভেক্টর মানটা একটু বেশি, তো আস্তে আস্তে ডান দিকে যত যাচ্ছে তত তত বেশি হারে বাড়তেছে, এখানে আরও বেশি এটার থেকে এটার মানটা আরও বেশি, এটার থেকে এটার মান আরও বেশি, এটার থেকে এটার মান আরও বেশি, তার মানে যতই ডান দিকে যেতেছি বা বাম দিকে যেতেছি মানে বৃদ্ধির হারটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ঠিক না? তো তার কারণে হবে কি যতই আমি ডান দিকে যাব বা বাম দিকে যাবো ওই অক্ষ থেকে ততই ঘূর্ণনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটা আসলে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে ওইখান থেকেও আমরা আসলে দেখতে পারবো। তো তো আমাদের ভেক্টর ফিল্ডটা কীরকম ছিল, ভেক্টর ফিল্ডটা ছিল আমাদের যদি আমরা ক্যালকুলেশন করে একটু দেখতে চাইতেছি আসলে মূলত কী কারণে এক্স অক্ষ থেকে আমরা যতই ওয়াই অক্ষ থেকে যতই আমরা ডান দিকে যেতেছি অর্থাৎ এরকম এরকম এক্স ওয়াই অক্ষ থেকে আমরা ডান দিকে গেলে কী কারণে ঘূর্ণনের মান আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ ঘুরতেছে ঠিক আছে কিন্তু ঘূর্ণনের মানটা আস্তে আস্তে বাড়ে, এবং বাম দিকে গেলেও কী কারণে ঘূর্ণনের মানটা আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে? অর্থাৎ এদিকে গেলো এদিকে গেলো কী কারণে ঘূর্ণনের মান আস্তে আস্তে বাড়তেছে। তো ওই জিনিসটা দেখার জন্য আমরা একটু ক্যালকুলেশনের সহায়তা নেব আসলে বুঝতে আর কি বোঝার জন্য। তো এমনিতেও গ্রাফ দেখে বোঝার কথা কিন্তু হয়তো বা গ্রাফ দেখে এতটা ভালো বোঝা যাচ্ছে না, তো আমরা ক্যালকুলেশন করলে জিনিসটা বুঝতে পারবো। তো আমি জাস্ট ক্যালকুলেশন করে ফেললাম যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে এর ক্রস গুণফল করলাম, তো ক্রস গুণফল করার দ্বারা তো যদি আমরা মানে ক্যালকুলেশনটা শেষ করি মোটামুটি যারা নির্ণয়ক সম্পর্কে ধারণা আছে তারা হয়তো বা বুঝতে পারবে ক্যালকুলেশনটা। জাস্ট আমি ক্যালকুলেশনটা আজকে আর না বললাম কীভাবে করছি। তো আমাদের ফলাফলটা যদি দেখি ফলাফলটা আসতেছে কি 2x কে হ্যাট, কারণ এখানে এটার অন্তরণ করলে বা আশিং অন্তরণ করলে 2x হবে আর কে হ্যাটটা থাকবে। তো আমি যদি এটা তো আমাদের কার্ল, ঠিক আছে? তো আমি যদি এর শুধু মানটা নিই মানে কার্লের শুধু মানটা নিই তাহলে কত আসতে আছে 2x, অর্থাৎ এই যে এক্সটা এই যে জিনিসটা পাইলাম এই জিনিসটা কিন্তু x এর উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ তুমি যদি চিন্তা করো এখান থেকে যদি আমরা দেখি x এর মান সাপোজ 1, 2, 3 এরকমভাবে x এর মানে এদিকে বাড়তেছে এদিকে এদিকেও মাইনাসের দিকে বাড়তেছে, তো আমি সাপোজ 3,1 বিন্দুতে কাল দেখতে চাই, অর্থাৎ সাপোজ এটা আমাদের 3,1 বিন্দু, এই বিন্দুতে আমরা কাল দেখি তাহলে এই বিন্দুতে কাল কত হবে, এই যে কালের মানটা যদি 100 ডিপেন্ডেন্ট তার মানে এই বিন্দুতে কাল হবে কত 2×3 মানে 6। আবার যদি আমি ধরো এটা সাপোজ আমাদের 5,1 বিন্দু, তো 5,1 বিন্দুতে যদি আমি মানে বা 6,1 বিন্দু এই বিন্দুতে কাল দেখি তাহলে এই বিন্দুতে কাল কত হবে 2×6 মানে কি 12, মানে যদি আমি 100 করে ডানে যেতেছি আর যদি বামে হয়ে যায় তাহলে কি দেখবো বামে গেলে আমরা সিম্পল সেম যদি আমি -3,1 বিন্দুতে দেখি তাহলে মাইনাসের 6 আসবে, সেমভাবে মানে এটার ক্ষেত্রে আসবে -12, অর্থাৎ মাইনাসের 6,1 বিন্দুতে এই বিন্দুতে যদি দেখি সাপোজ এটা -6,1 বিন্দু ওই বিন্দুতে কাল কত হবে -12। তো এখানে প্লাস আর মাইনাস কী কারণে আসতেছে তো ওই জিনিসটা আমরা দেখবো, তার আগে আমি এটা ক্লিয়ার করে নিই যে আসলে কী, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে আমি যতই ডান দিকে যাই তো যতই বাম দিকে যাই যেহেতু এক্সের উপর ডিপেন্ডেন্ট তার মানে ঘূর্ণনের মান এখানে
এখানেও ঘুরবে, এখানে রাখলেও ঘুরবে, এখানে রাখলেও ঘুরবে, কিন্তু এখানে রাখলে যে পরিমাণে ঘুরবে, এখানে রাখলে কি থাকছে তার থেকে বেশি গতিতে ঘুরবে আর কি। অর্থাৎ ঘূর্ণনের মানটা অনেক একটা বেশি হবে, অর্থাৎ 100 করোড় যত সামনে যাব বা মানে 100 করোড় যত পিছনে দিকে যাবো, তত কি ঘূর্ণনের মানটা বাড়তে থাকবে। এখন এখন হলো ওই যে প্লাস মাইনাস কি কারণ আসবো, তো ডান দিকে যদি যাইতে থাকি তাহলে আমাদের ডান দিকে গেলে আমাদের পাইতেছিল প্লাস, আর বাম দিকে যদি যাই ওয়াই অক্ষ থেকে তাহলে আমরা মাইনাস পেতেছি। তো এই প্লাস আর মাইনাসটা কী কারণে আসলো, তো এটা বোঝার জন্য আমরা কিন্তু জানি যে আসলে কোনো কিছু যখন মানে আমরা কিন্তু এরকমভাবে ধরে নিই, আসলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, তো ক্লকওয়াইজ যদি ঘুরে তো ক্লকস আর নেগেটিভ, আমরা এরকমভাবে বলি ক্লকস আর নেগেটিভ, এটা আমাদের প্রথা আর কি। প্রথা অনুযায়ী আমরা ধরে নিই যে যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এই জিনিসটাকে আমরা নেগেটিভ ধরি, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এই জিনিসটাকে আমরা কী ধরি পজিটিভ ধরি। তো এটা একটা প্রথা। তো এখানেও আমরা কী দেখতেছি আসলে যদি ডান দিকে যায় তাহলে পজিটিভ আসতেছে, আর যদি বাম দিকে যায় তাহলে কি নেগেটিভ আসতেছে। আসার কারণ কিন্তু খুবই মানে এটা আসলে আসারই কথা, কারণ আমরা ডান দিকে ডান দিকে ওয়াকের ডান দিকে কিন্তু আসলে কী হতো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতো, তাহলে পজিটিভই মানটা আসবে আসলে আমাদের কনসেপ্টের সাথে বা বলার কথার সাথে কিন্তু তাহলে আমাদের ক্যালকুলেশনটা মিলত। আর যদি আমরা বাম দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে কি দেখছিলাম যে আসলে কি ক্লকওয়াইজ ঘুরে, তার মানে কি এক্ষেত্রে মানটা নেগেটিভ আসার কথা। হ্যাঁ এখানেও নেগেটিভ আসছে, অর্থাৎ প্লাস মানে জাস্ট খালি দিক বুঝতেছে যেহেতু ভেক্টর রাশি কালটা, তো জিনিসগুলো এরকমই। তো এখন আমরা যদি অন্য কোনো এক্সাম্পল নেই, সাপোজ আমাদের এখন যে ভেক্টর ফিল্ড এলাম এটা হলো ওয়াই আই হ্যাট, তো এক্ষেত্রে ভেক্টর ফিল্ডে কীরকম হবে এটাই আমরা একটু দেখি গ্রাফের মধ্যে। তো এর আগে আমরা একটু দেখি নিই যে আসলে এটার কার্ল করলে আসলে হিসাবটা আমরা করে নিই যে আসলে কী হওয়ার কথা, তারপর আমরা গ্রাফিক্যালি দেখবো আসলে ঠিক আছে কি না। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো এই কলম এই ভুক্তি বরাবর বিস্তৃতি করলে এরকম কিছু পাওয়া গেলো। তো এই দিলে আমরা দেখতেছি ওয়াই যদি এখানে প্রবেশ করে তাহলে জেডের সাপেক্ষে ওয়াইয়ের অন্ত আংশিক অন্তরণ জিরো হবে, এবং ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরণ কত হবে, ওয়াইয়ের সাপেক্ষে যে ওয়াইটা পাওয়া গেলো, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের যে আংশিক অন্তরণ পাওয়া গেলো সেটা কি ওয়ান হবে, অর্থাৎ মাইনাসের ওয়ান ইন্টু কে এরকম কিছু পাওয়া যাবে, অর্থাৎ মাইনাসের ওয়ান কে। এক্ষেত্রে কিন্তু আমরা কালে একটা মান পাইছি, এরকম কিন্তু জিরো কিন্তু পাই নাই, কালে একটা মান পাইছি। তো আমরা যদি গ্রাফটা দেখি তাহলে বুঝতে পারবো আসলে কী কারণে কালের মান পাওয়া গেলো, অর্থাৎ ঘূর্ণনশীল কী কারণে হলো। তো এটা হলো আমাদের সেই ভেক্টর ফিল্ড, সেই ওয়াই আই হেড প্লাস জিরো জে হেডের যে ভেক্টর ফিল্ড, আমরা ইজি এক্সাম্পল নিতেছি যাতে বুঝতে সহজ হয়, দেখতে সহজ হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই ভেক্টর ফিল্ডের লম্ব দিকে যদি উপরের দিকে যায় বা নিচের দিকে যায় তাহলে কিন্তু ভেক্টর ফিল্ডের লম্ব দিকে গেলে বৃদ্ধি কিন্তু আছে, অর্থাৎ নিচের দিকে গেলেও বৃদ্ধি আছে, কিন্তু এই ক্ষেত্রে বৃদ্ধিটা নেগেটিভ, অর্থাৎ মানে হ্রাস পাইতেছে আর কি মূলত। অর্থাৎ লম্ব দিকে গেলে কিন্তু বৃদ্ধি আছে, হ্যাঁ মানে উপরে দিকে গেলে বাড়ে, নিচে দিকে গেলে কমে, কমাটা আসলে মানে বৃদ্ধির হারই মানে এক্ষেত্রে বৃদ্ধি হারটা নেগেটিভ আর কিছুই না। তো এক্ষেত্রেও যদি আমি যে কোনো পয়েন্টে যদি আমি যদি দণ্ড রাখি বা নিচেও যদি যাই, নিচেও দেখা যাচ্ছে নিচের দিকে যত যাচ্ছে তত কি বৃদ্ধির হারটা আস্তে আস্তে বাড়তেছে বা ভেক্টর ফিল্ডের মানগুলো আস্তে আস্তে বাড়তেছে। তো যে কোনো পয়েন্টে যদি আমি একটা কাঠি বা দণ্ড রাখি তাহলে দেখা যাবে একটা ঘূর্ণন খাবে, ঘূর্ণন সৃষ্টি হবে, এবং এক্ষেত্রে ঘূর্ণনটা কী হবে ক্লকওয়াইজ একটা ঘূর্ণন সৃষ্টি হবে। ঠিক আছে, এখানে যদি রাখি এখানে এখানে একটা দণ্ড রাখলাম, এখানে ঘূর্ণনটা কীরকম হবে, এরকম একটা ক্লকওয়াইজ একটা ঘূর্ণন সৃষ্টি হবে। যে কোনো পয়েন্টে আমি রাখি না কেন, এখানে রাখলেও ক্লকওয়াইজ একটা ঘূর্ণন সৃষ্টি হবে। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে সব জায়গায় বৃদ্ধির হারটা সমান, অর্থাৎ এক্ষেত্রে ঘূর্ণন কিন্তু সব বিন্দুতে সমান হবে, এরকমই কিন্তু আমরা কিন্তু যে ক্যালকুলেশন করে যে ফলাফলটা আমরা পাইলাম, ক্যালকুলেশন করে আমরা যে ফলাফলটা পাইছি, ফলাফলটাও কিন্তু আসলে এক্স বা ওয়াই জাতীয় কোনো রাশি না, অর্থাৎ এখানে কোনো চলকের উপর নির্ভর করে না, অর্থাৎ এই পুরো ভেক্টর ফিল্ডের যে কোনো জায়গার মধ্যে ঘূর্ণনের মানটা কত ওয়ান হবে। ঠিক আছে, তো আমরা দিকটা আসলে এখন বিবেচনা করতেছি না, আমরা মূলত বুঝাতেছি আসলে মানে এটাই বুঝাতে চাইতেছি যে আসলে ঘূর্ণনটা কীভাবে আসে আর কি লম্ব দিকে বৃদ্ধির হার দ্বারা। তো এখন আরেকটা এক্সাম্পল যদি আমরা নেই এরকম, সাপোজ এখন আমাদের ভেক্টর ফিল্ড এরকম এক্স আই হেড, ঠিক আছে এক্স আই হেড, তো এই ভেক্টর ফিল্ডের ক্ষেত্রে ভেক্টর ফিল্ডে কীরকম হবে, অর্থাৎ এক্স আই হেড যে ভেক্টর ফিল্ড আমাদের এরকম। তো এই ক্ষেত্রে আমি যদি ভেক্টর ফিল্ড যে দিকে আছে আর লম্ব দিকে উপরের দিকে মানে দিকে যাই তাহলে কিন্তু ভেক্টর ফিল্ডের মান কিন্তু বাড়ায়ও না কমে না, ঠিক আছে অর্থাৎ সমান আছে, অর্থাৎ এক্ষেত্রে বৃদ্ধির হার কিন্তু শূন্য। অবভিয়াসলি আমরা যদি এখন যদি এটা ক্যালকুলেশন করি যেভাবে আমরা কার্ল হিসাব করি, তো সেক্ষেত্রেও আমরা হিসাব করে দেবো কি কার্লটা আসলে শূন্য আসতেছে। তাহলে এরকমভাবে আমরা যে কোনো ভেক্টর ফিল্ড এর আসলে মানে কার্লটা বের করা মানে এর সাথে আসলে ঘূর্ণনটা কীভাবে রিলেটেড, তো এই জিনিসটাই মূলত এই ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম। তো
হয়তো বা তোমরা একটু ধারণা পাইছো যে আসলে কি কারণে এই মানে কার্ল করতে গেলে আমরা ক্রস গুণফল করি, অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর দিয়ে আমরা মূলত কি কারণে ক্রস গুণফল করি এবং এর সাথে কিভাবে গুণনটা রিলেটেড। মোটামুটিভাবে আমি ইজি ইজি এক্সাম্পল নিয়ে মানে ভেক্টর ফিল্ড নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এগুলো যদি বুঝতে পারো তাহলে আশা করি তোমরা আরও যে কঠিন কঠিন যে ভেক্টর ফিল্ড আছে, কঠিন কঠিন বলতে আরও মানে কমপ্লিকেটেড যে ভেক্টর ফিল্ডগুলো আছে ওইগুলোটাও তোমরা আস্তে আস্তে মানে বুঝতে পারবে। তো এটা তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম। তো এরপরে আমরা তরঙ্গের অধ্যায় নিয়ে, অর্থাৎ তরঙ্গের যে ফাংশন বা ওয়েব ফাংশন আছে ওয়েব ফাংশন নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।